আজকে বলবো এমন একজন অভিনেতার কথা যিনি একশো কিংবা দুইশো নয় অভিনয় করেছেন প্রায় নয়শো সিনেমাতে তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি মিশা সৌদাগর একসময় বছরের পর বছর সিনেমাতে কাজ না পাওয়ার হতাশায় যিনি চেয়েছিলেন সিনেমার দুনিয়া ছেড়ে দিতে সেই তিনি কি না আজ বাংলা সিনেমার সব থেকে ব্যস্ত অভিনেতা তিনি ঢালিউডে কাজ করেছেন দুই যুগেরও বেশি সময় ধরে কিন্তু তার নামে নেই কোনো নারী স্ক্যান্ডাল, পর্দার খারাপ লোক মিশে শওতাগর বাস্তব জীবনে প্রচন্ড ধার্মিক একজন লোক মিশে শওতাগর বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের সর্বশেষ প্রতিভা যিনি এখনো কাজ করে যাচ্ছেন দাপটের সাথে যুবক সে চাকরির আশায় দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরেছিলেন তিনি আজকে আমরা এই মানুষটির জীবনী সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক মিশা শতগর উনিশশো ছেষট্টি সালের চার জানুয়ারি পুরান ঢাকার সাত রোজার আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম শহীদ হাসান মিশা তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা তিন ভাই ও দুই বোনের মধ্যে মিশা চতুর্থতম তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে একুশ বছর বয়সে তিনি বিবাহ করেন স্ত্রী মিতার নামে মি এবং নিজের নামের সা একসঙ্গে করে নিজের নাম রাখেন মিশা দাদার নাম থেকে সৌদাগর উপাধি নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সৌদাগর ব্যক্তি জীবনে এই দম্পতি দুই পুত্র সন্তানের জনক বিয়ের পর দীর্ঘদিন তিনি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন মিশা উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফটিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন উনিশশো সালে ছোটুক আহমেদ পরিচালিত চেতনা ও অমরসঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি কিন্তু দুটি চলচ্চিত্রের কোনোটি সাফল্যের দেখা পায়নি পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন তামিজুদ্দিন রিজভি পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন মিশা এই সিনেমাটি সুপার ডুপার হিট হয় তবে উনিশশো চুরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত যাচ্ছে ভালোবাসা তার খলনায়ক হিসেবে অভিনয়ত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ভিলেন হিসেবে তার অভিনয় প্রতিভা প্রকাশ পেয়েছিল শুটিং ফ্লোরে একটিকেই তার শট ওকে হয়ে যেত সময় কাজের জন্য তীর্থের কাকের মতো বসে থাকা মিশা শুটিং শেষ করে ঢাকায় ফিরে আসতে না আসতেই প্রযোজক পরিচালকদের ভিড় জমে গেল বাসার সামনে আর মিশা একে একে সাতটি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হয়ে গেলেন একটা সময় এমন হলো যে শুধু নায়ক কিংবা নায়িকা নয় মিশে সওদাগরকে দেখতে হলেও হলে যেত মানুষ মিশে সদগর মান্না সাকিব খান রিয়াজ ফেরদৌস ওমর সহ জনপ্রিয় সকল নায়কদের সাথে জুটি বেঁধে কাজ করেছেন তিনি তার ক্যারিয়ারে প্রায় নয়শোরও অধিক সিনেমাতে ভিলেন হিসেবে অভিনয় করেছেন দুই যুগেরও বেশি অভিনয় জীবনে বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করায় বিদেশি টিভি চ্যানেল এএসপি ও আল জাজিরা তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে তাকে বিশ্বের সর্বোচ্চ সফল চলচ্চিত্র অভিনেতার খেতাব দেয় টিভি চ্যানেল দুটি বর্তমানে সিনেমার প্রতি তিনি দশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন খলনায়ক হিসেবে স্বাচ্ছন্দ্য কেন এমন প্রশ্নের জবাবে মিশা বলেন একজন নায়ক শুধু একটি চরিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারে আর খলনায়ক সব ধরনের চরিত্রে নিজেকে প্রকাশের সুযোগ পায় এক কথায় খলনায়ক হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ চরিত্র খলনায়ক হিসেবে পরিবারের কাছেও জনপ্রিয় মিশা সহদাগর মিশার ছোট ছেলে প্রায় তাকে উৎসাহ দিয়ে বলে বাবা তুমি বেশি করে খাওয়া দাওয়া করবে তাহলে মারপিটে সাকিব খানকে হারাতে পারবে নিজের অভিনয় দক্ষতায় নায়কের থেকেও বেশি লাইমলাইটে আসতে পেরেছেন মিশা এরকম একটি ছবি মা মার স্বর্গ এ ছবির ফিনিশিংয়ে প্রতিদ্বন্দ্বী সাকিব খানের পাশে দাঁড়ান তিনি ববিতাকে তার ভুল ভাঙিয়ে সাকিবকে পূর্ণিমার সাথে বিয়ের ব্যবস্থা করেন তখন তার অভিনয় নায়ককেও ছাড়িয়ে যায় দু হাজার এগারো সালে বিশে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন দু হাজার সালে তাকে ফাগুন অডিও ভিশনের বিশেষ অনুষ্ঠান পাঁচ পাঁচফোরণের সঞ্চালক হিসেবে দেখা যায় পূর্বে তিনি ফাগুন অডিও ভিশনের ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এছাড়া একই বছর তিনি মাহফুজ আহমেদের পরিচালনায় আমাদের ছোট নদী চলে বাকে বাকে এই নাটকটিতে অভিনয় করেন নাটকে অভিনয় প্রসঙ্গে মিশে বলেন আমার কাছে প্রচুর নাটকের প্রস্তাব আসে কিন্তু আমি নাটকে কাজ করি না এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি মাহফুজ আহমেদের অনুরোধের কারণেই প্রসঙ্গত মিশা অভিনীত প্রথম টেলিভিশন নাটক হল একুশে টেলিভিশনে প্রচারিত জুয়েল মাহমুদের ললিতা ডিজিটাল ছবির সময়ে মিশাকে স্টাইলিশ ভিলেনের ভূমিকায় দেখা গেছে মুসাফির ইউটার্ন অগ্নিসম্রাট ছবিগুলোতে মুসাফির ছবিতে আরফিন শুভর সাথে তার কিছু অসাধারণ সিকোয়েন্স আছে এছাড়া ইউটান ছবিতেও আছে মিশা পজিটিভ চরিত্রেও কিছু ছবিতে অভিনয় করেছেন যেগুলো মূলত চরিত্র অভিনেতা হয়ে উঠতে তাকে সাহায্য করেছে যেমন ছুঁয়ে দিলে মন স্বপ্নজাল এর মধ্যে ছুঁয়ে দিলে মন ছবিতে দর্শক হাসিয়েছেন কমেডিতে হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে নির্মিত অনিল বাগচির একদিন ছবিতেও মিশাকে দেখা গেছে গল্পটি মুক্তিযুদ্ধের এত ভ্যারিয়েশন রাখা অভিনেতা মিশা সদগর বেশ কিছু অশ্লীল ছবিতে অভিনয় করেছেন এগুলো সমালোচিত হয়েছে বিভিন্ন সময় খল চরিত্র অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি বস নাম্বার ওয়ান চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চিত্রের অভিনয় বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি অল্প অল্প প্রেমের গল্প চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পে বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মিশা দুই সালে বাংলাদেশ চল শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন ইন্ডাস্ট্রির এই দুরবস্থা দেখে মিশে বলেন আমি মনে করি দশটি ভালো সিনেমা পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বদলে দিতে পারে একটি বা দুটি সিনেমা আশার আলো দেখাচ্ছে একজন শিল্পী হিসেবে আমি খুশি কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে পরপর কয়েকটি ভালো সিনেমা দরকার সেজন্য আমি দশটি ভালো সিনেমার কথা বলছি তাহলে ঘুরে দাঁড়াবে আমাদের সিনেমা সিনেমার খরা কাটিয়ে ওঠা কি সম্ভব এমন প্রশ্নের জবাবে মিশা সৌদাগর বলেন হুট করে নয় একটু সময় লাগবে খরা কাটিয়ে উঠতে আমি যতটুকু জানি তা হচ্ছে বছরখানেক আগে দেবাশিষ বিশ্বাসের শ্বশুরবাড়ে জিন্দাবাদ টু দিয়ে একটু একটু করে দর্শক আসা শুরু করেন এরপর ইদুল আজহার সময় শান ও গুলুই ভালোই দর্শক টানতে সক্ষম হয়েছে সেই ধারাবাহিকতায় এখনকার দুটি সিনেমা পর্ণান ও দিনডা ডে দর্শক ধরে রেখেছে সাইকো কোনো কোনো জায়গায় ভালো চলছে কিন্তু পরাণ ও দিন দা ডে খুবই ভালো চলছে শুনেছি কোনো কোনো দিন টিকিটও পাওয়া যায়নি আর হাওয়ার কথা তো না বললেই নয় সুরঙ্গ এবং তো ইনভার্সটি হিট হয়েছে এভাবে যদি ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয় তাহলে ঢাকার সিনেমার খরা কাটিয়ে ওঠা সম্ভব মিশা সদগর অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে অমর সঙ্গী আশা ভালোবাসা জীবৎ সংসার সত্যের মৃত্যু নেই প্রেম পিয়াসি বুকের ভিতর আগুন স্বামী কেন আসামি মেয়েরাও মানুষ শেষ ঠিকানা চালবাজ আমার প্রতিজ্ঞা গুন্ডা পুলিশ দরদি সন্তান এই মন তোমাকে দিলাম বিয়ের ফুল প্রেমের তাজমহল ও প্রিয়া তুমি কোথায় মানুষ মানুষের জন্য এ জীবন তোমার আমার আমার ঘর আমার বেহেস্ট এই মন তোমাকে দিলাম অধিকার চাই ইত্যাদি মিশে শতগর বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের সর্বশেষ প্রতিভা যিনি এখনো কাজ করে যাচ্ছেন চরম দাপটের সঙ্গে তিনি আরও বেশি বৈচিত্র্য রেখে কাজ করে যাবেন এই প্রত্যাশা আমাদের থাকবে তাকে বাদ রেখে দেশীয় চলচ্চিত্রের সম্পূর্ণ আলোচনা হতেই পারে না